নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ডিবি প্রধান হারুনুর রশিদ সহ দশ জনের নাম এবং আরও 200 থেকে 300 পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে। গুমখুনের হোতা গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের ভয়ঙ্কর তথ্য ফাঁস। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার 100 পুলিশের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি, কঠিন মামলায় ফেঁসে যাচ্ছে আন্তর্জাতিক। সেই মামলার মধ্যে পুলিশ যেভাবে ধরা খাচ্ছে, ইতিমধ্যে ডিবি পুলিশ হারুনুর রশিদ কঠিন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, খবরটি শুনে আপনাদের একটু মনে হচ্ছে না যে ডিবি হারুনকে দেশ থেকে বাতিল করে দেওয়া হোক? দর্শক, ডিবি হারুন সহ 100 জন পুলিশের নামে আন্তর্জাতিক মামলা হলো, তারা বাংলাদেশ থেকে উঠেই যাবে এরকমটাই আশা করা যাচ্ছে। দর্শক শ্রোতা বন্ধুরা, এমন একটি সংবাদ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং ডিবি হারুন সহ 100 পুলিশ মহাবিপদে আছেন বাংলাদেশে। তারা যে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে নিয়ে যে গুম খুন মারামারি আপনারা দেখেছেন, কিভাবে তারা মারামারি সংগঠিত করেছিল, সেই মারামারি এখন তাদের কাল হয়ে পড়তেছে। সকলের যারা মারামারি করছে তারা কিন্তু বেঁচেই গেছে, ফাঁকতালে এই দলের প্রধান প্রধান এরা কিন্তু ধরা খেয়ে গেছে। তো দর্শক, চলুন বিজ্ঞাপনটি দেখে আসি, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছে আসলে, আর 100 জন পুলিশ অফিসারের ভিতর কোন কোন পুলিশের নাম আছে এই তালিকার ভিতর। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক। পরবর্তী গরম খবর দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। খুনের হোতা গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের ভয়ঙ্কর তথ্য ফাঁস। গুমখুন ও বিরোধী নেতাদের ওপরে নিপীড়ন, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান করা হয়েছে। তারই পদায়নের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ এ আদেশ জারি করেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদ ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে এবং বিরোধী দল দমনে রাষ্ট্রীয় সন্ত্রাসীর ভূমিকা পালনকারী এই পুলিশ অফিসার মানবাধিকার লঙ্ঘনের জন্য একের পর এক পুরস্কৃত হয়েছে। দলপাঁচ এই পুলিশ কর্মকর্তা গত বছরের মে মাসে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন করেছিলেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর তাকে ঘুরে ফিরে ঢাকা ও ঢাকার আশেপাশেই পোস্টিং দেওয়া হয়। তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্বে কর্মরত ছিলেন। 2011 সালে সংসদের তৎকালীন বিরোধী দল বিএনপির হরতাল চলাকালে ঢাকার মানিক মিয়া ইউনিয়নে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুককে রাস্তায় বেদম পিটিয়ে আলোচনায় আসেন মোহাম্মদ হারুনুর রশিদ। রাজপথে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইফকে মারধরের পুরস্কার হিসেবে শেখ হাসিনা সরকার তাকে রাষ্ট্রীয় পুলিশ পদক দিয়ে পুরস্কৃত করেছিল। বিগত গাজীপুর সিটি নির্বাচনের সময়ও এই জেলার পুলিশ সুপার থাকার সময় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিএনপি। ভয়ঙ্কর চাঁদাবাজ হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেননি, বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। হারুনের বিরুদ্ধে 2019 সালের অক্টোবর মাসের চাঁদাবাজির অভিযোগ করেন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশিমের ছেলে ও আম্বার গ্রুপের চেয়ারম্যান অকুত আজিজ। চাঁদা দিতে রাজি না হওয়ায় শওকত আজিজ রাসেলকে না পেয়ে তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পান। ওই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন, চাঁদা নিয়ে হারুনুর রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন, সেখানেও হারুন ঝামেলা বাঁধাচ্ছিলেন। সর্বশেষ 2019 সালের 31 অক্টোবর তার স্ত্রী পুত্রকে একটি পার্টিতে নামিয়ে ঢাকা ক্লাবে আসেন। ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন গাড়ি আছে নারায়ণগঞ্জে। পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারুন একদল পুলিশ নিয়ে তার গুলশানের বাসায় ঢুকে ভাঙচুর করেন। তারপর তার স্ত্রী সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যান। এ বিষয়ে নিকটস্থ গুলশান থানাকে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ। পরদিন তার খোয়া যাওয়া গাড়িতে ইয়াবা, মদ ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে তার ও তার গাড়ি চালকের নামে মামলা করেন। গুলশানের বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শওকত তার ফেসবুকে শেয়ার করেন। তবে শওকত আজিজের স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনিয়েছিলেন হারুন। তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শওকত আজিজের গাড়ি থেকে 28টি গুলি, 1200 ইয়াবা বড়ি, 24 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, 48 ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। ওই সময় গাড়িতে শওকতের স্ত্রী ফারা রাসেল ও সন্তান আনাব আজিজ ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল। পরে অবৈধ অস্ত্র উদ্ধারে এম এ হাশিম সহযোগিতা করবেন বলে মুচলেকা দেয়ায় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয়।
শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন, হারুনের চাঁদাবাজি নিয়ে 2016 সালের পাঁচ মে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ তার কাছ থেকে 5 কোটি টাকা চাঁদা দাবি করেন। তার পক্ষে উপপরিদর্শক আজহারুল ইসলাম আম্বার ডেনিমের স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন। এর আগেও গুলশান ক্লাবের লামডা হলে ও গুলশানের কাবাব ফ্যাক্টরি রেস্তোরাঁয় হারুন তাকে ডেকে নিয়ে 5 কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলে। টাকা দিতে রাজি না হওয়ায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান আম্বার ডেনিমের 45 জন শ্রমিক কর্মকর্তা কর্মচারীকে গাজীপুর থানায় ধরে নিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। শুধু শওকত আজিজই নন, গত 27 অক্টোবর রাতে হারুনের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুলশান থেকে তুলে নারায়ণগঞ্জে নিয়ে আটকে রাখেন। পরে জার্মান প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে শিল্পপতিকে ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেশ সখ্য থাকার কারণে একের পর এক অপকর্ম করলেও তাকে বারবার গুরুত্বপূর্ণ পদেই বসাচ্ছে আওয়ামী লীগ সরকার। দুদকও অসহায়। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 2019 সালের নভেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা দেন সালেউদ্দিন নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এসপি হারুনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন সেই আইনজীবী। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে সেই অভিযোগও থামাচাপা দেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এই পুলিশ কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ভয় করেন। পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলের স্ত্রী সন্তানকে তুলে নেওয়ার ঘটনার পর 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই সময় ভাইরাল হয় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 10 জনের নাম এবং আরও 200 থেকে 300 পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেওয়ার কথা জানানো হয়। মামলার আবেদনে 7 ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে। 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি ছিল। এর আগে 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি। দর্শক, এই মাত্র পাওয়া এটা আমার কাছে লেটেস্ট ভিডিও ছিল, লেটেস্ট গরম খবর বলতে পারেন। তো দর্শক, এরকম গরম খবর যদি আপনি প্রতিদিন সময় মতো পেয়ে যেতে পারেন তাহলে তো আপনি ভাগ্যবান একজন ব্যক্তি, যে প্রতিদিনের দেশের সংবাদ, দশের সংবাদ, জনগণের সংবাদ আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে হবে। অনেক বন্ধুরা আছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কিন্তু বেল আইকন বাজান না, অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অন্য অন্য ভিডিও না দেখলে চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো দেখে আপনাদের ভিডিওগুলো কেমন লেগেছে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার ধারণা থাকে কিংবা মতামত থাকে, নিজস্ব ওপিনিয়নটা অবশ্যই প্রকাশ করে যাবেন। অবশ্যই আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতিটা কমেন্টসের ইনশাআল্লাহ কথা দিচ্ছি জবাব দেওয়া হবে, উত্তর দেওয়া হবে। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।